তো বন্ধুরা, ভিডিও সেট শুট করা এই মুহূর্তে, আর দেখো তোমাদের দিদি ভাই মোটামুটি পাঁচবার ট্রাই করেছে, যার কারণে এই অবস্থা দেখো, দম নিতে পারছে না। আজকে জলও নিয়ে আসিনি, দুপুরে খেয়ে আসিনি। আর আর আমাদের পাগলির দেখো কি অবস্থা আজকে, দেখো মামা কি বলবো, মানে ঘুমিয়ে পড়েছিল, মানে দুপুরবেলা একটুকু ঘুমায়নি বাড়িতে, খুব দুষ্টু করেছিল, করেছে খাবার খেয়ে নিচ্ছে, ওদের হাতে খাবার ছিল, খাবারটাকে ধরে আবার খেয়ে নিচ্ছে। দেখো চলো হয়ে গেছে আমাদের, সত্যি আমার মেয়ে খুব লক্ষ্মী, হয়তো ও আর আগের দিন এসেও কান্নাকাটি করেনি, আজকেও বাড়িতে খুব দুষ্টু করেছিল, তো এখানে এসে একটু টাইম খেলাধুলা করে ঘুমিয়ে পড়েছে একাই, তো বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে। আর সবাইকে বলবো প্লিজ, সবাই একটু পাশে থেকো, মানে গানটা হয়েছে, যাই না কিরকম হয়েছে, অবশ্যই ভালো লাগুক বা মন্দ লাগুক তুমি অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য এত কষ্ট করা, আমরা কখনোই নাচ শিখিনি বা কোনো টিচারকে, মানে টিচারকে কাছে গিয়ে নাচ শিখিনি, জাস্ট মোবাইল থেকে দেখে তোলা, সেরকমভাবে কোনো মানে চেষ্টাও নেই, সকালে দেখেছিলাম, তো বিকালে এসে ভিডিও শুট, তারপরে বাড়িতে কাজ, শর্ট ভিডিও সব করে এখানে এসেছি। আর তো বলো প্লিজ, ভালো লাগলো কমেন্ট করবে, খারাপ লাগলো কমেন্ট করবে, আর বিশেষভাবে অনুরোধ করবো প্লিজ তোমরা পাশে থেকো, আর কিছু বল লাগে তোমরা, আজকে খাওয়া দাওয়া হয় নাই, ও শর্ট ভিডিও করেছে, তো শর্ট ভিডিও আমি খুঁজেছিলাম, তো আমি উঠলাম, তো মামাকে রেডি করে ব্যাস চলে এসেছি এখানে, তো এখানে তো মোটামুটি করলাম, তো একরকমই হয়ে গেল জায়গাটা, তো দেখি বাড়ি গিয়ে যদি সময় পাই হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো এটা খাবারটা দিয়ে নাও, আমি এটাই নিই, চলো মা গাড়িতে গিয়ে দেবো, টিকিটটা নিই, আর তো কিছু নেই। বিকেলে ওয়েদারটা খুব সুন্দর, এখন জায়গাটা এখনো খুব সুন্দর ছিল, আমার গলায় কিছু একটা দিলে ভালো হতো, কিন্তু কিছুই নেই ঘরে দেওয়ার মতো, একটু মন খারাপ হয়েছিল। আমি সত্যি দুপুর থেকে মানে ওর সঙ্গে কথা বলছিলাম না রাগ করে, মানে এখনো ড্রেস নেই ঘরে, কোনো শাড়ি নেই, এই কানের গুলো আমি আমার জাত থেকে নিয়ে এসেছি, এই জামাটা আমার জা, আর এই চুড়ি গুলো দেখেছো, এগুলো হচ্ছে আমার ননদের, আর মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই বলার, এত এত মানে আমাদের বিয়ে হয়েছে, ও শুধু আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তাই না, সরস্বতী পূজায় যাবো, আমাদের ফার্স্ট বিয়ে হয়েছিল তখন কোনো শাড়ি ছিল না, তো তখন একটা শাড়ি কিনে দিয়েছিল, মানে কোনো শাড়ি ছিল না বলে কিনে দিয়েছিল, আর এখন শাড়ি কিনে দেবো বলতে, মানে আমার শাশুড়ি মা ওকে যথেষ্ট পরিমাণ শাড়ি দিয়েছে, আর তাছাড়া ও বাড়ি গেলেই কোনো কথা নেই শাড়ি নিয়ে চলে আসে, আর মা ওকে এমনিতেও দেয়, তাই আমি আর কিছু দিই না। তো আমার আগে অনেক ড্রেস বা শাড়ি ব্লাউজ বলো অনেকই ছিল, তো বিশেষ করে মা কিছুদিন দিচ্ছে না, মানে প্রায় এক মাস হয়ে গেছে, তো সেই হিসাবে মানে কিছুই নেই এখন ঘরে, সব পরে পরে নষ্ট হয়ে গেছে, আর তোমার মার দিকে তো রাখলে আর মার মানে এখন দিতে গেলে, কারণ আমার বৌদি আছে, বৌদিকেও দিতে হবে, আমাকেও দিতে হবে, সব মার মারও সেরকমভাবে এখন টাকা নেই, তাই কাউকেই দিচ্ছে না, মানে দিলে দুজনকেই দিচ্ছে, না দিলে নেই, তো আমি সেরকমভাবে আর বায়না করছি না।
আগে মা আমাদের বাড়ি আসলো, আমি দোকানে নিয়ে যেতাম, আমার জন্য নিয়ে নিতাম আর মার জন্য নিয়ে নিত। তো এখন মা তো এখানে থাকে না, চরে থাকে, সেরকমভাবে মার সঙ্গে দেখা হয় না। আর গেলে মানে বাজারটা অনেক দূর, মার আমার বাপের বাড়ির মানে সামনে থেকে অনেকটা দূর, হেঁটে যেতে হয়, মানে হাঁটার ভয় দেখতে দিলে এই কারণে হেঁটে যেতে হয়, তা হাঁটার ভয়তে আর যাই না। আর ওই যে আমাদের গাড়িটা রাখা, কিছু আনা হয় না, বাড়িতে গিয়ে করা হয়নি, একটাই কারণ যে মামাম শুয়ে পড়েছে, ওকে তো ওইখানে রেখে আর ওখানে যাওয়া যাবে না, তাই পাশে থেকেই করেছিলাম। হ্যাঁ, কোনগুলো না, আমি এদিক দিয়ে নেমে যাবো। তো অনেকে এখন ঘুরতে আসে, ওই যে কত লোক ঘুরতে এসছে, অনেকে ঘুরতে এসছে, ওই যে তো ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, আপনি সঙ্গে বাসে থেকো, একটু আশায় আর রেখেছি, যার কারণে সব কিছু ছেড়ে দিই, এর সঙ্গে জড়িত। তো প্লিজ সবাই একটু পাশে থেকো, সবাইকে বিশেষ অনুরোধ, টাটা বাই, আন্তরিক ভালোবাসা, নমস্কার সবাইকে। দেখো গায়ে লাগবে বাবা, টাটা দিয়ে দেবো মা, শুধু একদম টাটা লাগবে। বাপি এখন কেন গাড়িতে উঠার জন্য ব্যস্ত হয়ে গেছে তুমি জানো? তো তো খাবে তুতু তুতু। তো ফ্রেন্ডস, আমার শরীরটার অবস্থা তোর জন্য এরকম, তুই একটা ভাত খাস না, কিছু খাস না, মারছে কেমন করে দেখো। টাটা দিয়ে দাও তোমায়, টাটা দেবে না, ঠিক আছে। তো সবাই টাটা, ভালো থেকো, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকো।